পান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। নমস্কার, আমি গোধুলি। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প মিলওয়ার্ড কেনেডির লেখা, ডেথ ইন দ্য কিচেন অবলম্বনে জর্জ ম্যানিংয়ের আত্মহত্যা। মিলওয়ার্ড কেনেডি জন্ম 1894 সালে ইংল্যান্ডে। কাজ করেছেন সরকারি কর্মচারী এবং সাংবাদিক হিসেবে, তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চা। লেখক হিসেবে আত্মপ্রকাশ 1928 সালে দ্য ব্লেস্টন মিস্ট্রি গল্প দিয়ে। ইংল্যান্ডের বিখ্যাত ডিটেকশন ক্লাবের সদস্য ছিলেন কেনেডি, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অ্যাগাথা ক্রিস্টি এবং জি কে চেস্টারটনের মতো গোয়েন্দা গল্পের লেখক। আজকের গল্পটি 1930 থেকে 31 মধ্যে লেখা ম্যানচেস্টার গার্ডিয়ান ডিটেকটিভ স্টোরি কম্পিটিশনের জন্য। গল্প পাঠে দীপ, সূত্রধার আমি গোধুলি। শুরু হচ্ছে জর্জ ম্যানিংয়ের আত্মহত্যা। একটি দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে দাঁড়ালেন রুপার্ট মরিসন। তার সামনে মেঝেতে যে দেহটি পড়ে রয়েছে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। খুব অস্বাভাবিক মনে হচ্ছে কি? দেখে কি আখে কি আদৌ আন্দাজ করা যাচ্ছে যে এটা আত্মহত্যা না খুন? না, আত্মহত্যাই মনে হওয়ার কথা। রুপার্ট দেহটিকে সাজিয়েছেন খুব সুন্দর করে, মাথার নিচে একটা বালিশ গুঁজে দিয়েছেন। আভেনের বিষাক্ত গ্যাস ইনহেল করে আত্মহত্যা করতে হলেও মানুষ একটু কমফোর্টেবলি মরার চেষ্টা করবে না? করবে বলেই রুপার্টের বিশ্বাস। মোজা পরা পায়ে উনি নিঃশব্দে রান্নাঘর থেকে বসার ঘরে গেলেন। ঘরের পর্দা টানা, আলো জ্বালানো, নিজের কাজ শুরু করলেন রুপার্ট মরিসন। কোনোভাবেই যেন তার সঙ্গে জর্জ ম্যানিং এর কোনো যোগাযোগের কথা কেউ না বুঝতে পারে। একমাত্র সমস্যা হচ্ছে মুদিখানার দোকান থেকে ওনার নামে আসা পার্সেলটা। সেটার পরে কিছু একটা ব্যবস্থা করা যাবে ভেবে তিনি সেটাকে আপাতত পাশে সরিয়ে রাখলেন। নিজের কাগজপত্র কোথায় রাখতেন ম্যানিং? খুঁজতে শুরু করলেন রুপার্ট। বেশিক্ষণ খুঁজতে হল না, ম্যানিং খুব সাবধানী নন। তার কাগজ লুকিয়ে রাখার কোনো কারণও নেই। দেরাজের ভেতরেই পাওয়া গেল কাগজপত্র। সর্বসাকুল্যে রুপার্টের লেখা 6টি চিঠি ম্যানিং এর কাছে রয়েছে। মাত্র 6টি, কিন্তু তাই যথেষ্ট। খাম থেকে বার করে চিঠিগুলো পড়তে শুরু করলেন রুপার্ট। ধীরে ধীরে তার মুখ লাল হয়ে উঠল। এগুলো জানাজানি হয়ে গেলে তিনি সত্যিই সমস্যায় পড়তেন। ম্যানিং সেটা জানতেন এবং সেই জন্যই তাকে ব্ল্যাকমেইল করছিল। কিন্তু ম্যানিং ভুলে গেছিলেন যে তার শিকার এর মধ্যে কয়েক বছর জেলে কাটিয়েছেন। সাধারণ মানুষ একবার জেলে গেলে তার স্বভাবে ব্যবহারে কিছু পরিবর্তন আসে। সে জিনিসটার হিসেব রাখতে ভুলে গিয়েছিলেন ম্যানিং। ঘড়ির দিকে তাকালেন রুপার্ট। না, অনেক সময়। উনি সব খবর নিয়ে তবেই এসেছিলেন। ম্যানিং যে একা থাকেন, তার কাজের লোকের যে আজ সন্ধ্যেবেলা ছুটি এবং তার কোনো বন্ধুর যে আজকে সন্ধ্যেবেলা আসার কথা নয়,
সেটা উনি জানেন, কাজেই তারা কিছু নেই। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, ভুল যেন কিছুই না হয়। আসলে খুনের সময়টার জন্য রুপার্টের কাছে কোনো অ্যালিবাই নেই, কিন্তু ওনার আর জর্জ ম্যানিং এর মধ্যে যদি বিশেষ কোনো যোগাযোগই না খুঁজে পায় পুলিশ, তাহলে ওনার খুন করার কোনো মোটিভও নেই এবং সেক্ষেত্রে অ্যালিবাই জানতে চাওয়ার কোনো কারণও থাকবে না। সেই জন্যই প্রমাণ লোপাটের কাজটা একেবারে নিখুঁতভাবে করতে হবে রুপার্টকে। এমনিতেও দুজনের মধ্যে খুব যে দেখা সাক্ষাৎ ছিল তা নয়, সেই কবে স্কুলে যেতেন দুজনে একসঙ্গে, তারপর অনেক দিন কোনো যোগাযোগ নেই, তারপর হঠাৎ দেখা একবার। বসার ঘরে রুপার্টের কাজ শেষ, এবার দুটো শোবার ঘর, কিন্তু সেই ঘর দুটোতে বিশেষ ফার্নিচার নেই, কাজেই রুপার্টের খুব বেশি সময় লাগলো না। আর একবার বসার ঘরের ওপর চোখ বুলিয়ে নিলেন রুপার্ট। শুধু দুটো জিনিস বাকি, মুদিখানার পার্সেলটা আর গ্লাস দুটো। দুটো গ্লাসের মধ্যে একটা পরিষ্কার করে ফেরত রাখতে হবে রান্নাঘরে, পুলিশ যেন একটাই গ্লাস পায়। অবশ্য সেই গ্লাসটাকেও পরিষ্কার করতে হবে, রাসায়নিক পরীক্ষায় যেন তাতে উইস্কি ছাড়া আর কিছুই না পাওয়া যায়। গ্লাস পরিষ্কার কয়েক মিনিটের মধ্যেই হয়ে গেল। জর্জের অসাড় হাতটা ধরে গ্লাসের উপর আঙুলের ছাপও বসিয়ে দিলেন রুপার্ট। টেবিলের উপর উইস্কি বোতলের পাশেই তিনি গ্লাসটা রাখলেন, বোতল প্রায় খালি। জর্জ আজকাল মদটা একটু বেশিই খাচ্ছিলেন নাকি, তাই জন্যই যখন রুপার্ট গ্লাসের মধ্যে নিজের পকেট থেকে বার করে ফ্লাস্কটা উল্টে দিলেন, উনি লক্ষ্যই করেননি। হঠাৎ রুপার্টের কেমন যেন একটা ভয় হল, ওষুধের ডোজটা বেশি হয়ে যায়নি তো? ঘাড় ঘুরিয়ে একবার বেহুশ জর্জের দিকে তাকালেন, পরমুহূর্তে নিজেকে একটু বোকা বোকা মনে হল। কয়েক মিনিট আগেই উনি পালস দেখেছেন জর্জের, কোনো ভুল হয়নি তার, প্ল্যান মাফিকই কাজ হচ্ছে। আর শুধু একটাই কাজ বাকি, কাগজটা টেবিলের ওপর সাজিয়ে রাখা এমন ভাবে যাতে সঙ্গে সঙ্গে চোখে পড়ে। এতক্ষণে রুপার্টের মুখে একটু হাসি ফুটল, খুব লাকি উনি, খুব খুব লাকি। জর্জ চিঠিতে লিখেছিলেন, আমি আর পারছি না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমার কোনো উপায় নেই, তাই যদি বন্ধুকে বিদায় করতেই হয় হাসি মুখেই করো। ইতি জর্জ ম্যানিং। এটা সুইসাইড নোট না ব্ল্যাকমেলের চিঠি বোঝার কোনো উপায় নেই, করোনার কিছুই সন্দেহ করবেন না। ব্যাস রুপার্টের কাজ শেষ, শেষ একবার ঘরের উপর চোখ বুলিয়ে নিলেন তিনি। জানলা বন্ধ আছে, আস্তে করে গ্যাসটা চালু করে দিলেন তিনি। আচ্ছা পায়ের ছাপ? না, মোজা পরা পায়ের কোনো ছাপ থাকে না মেঝের উপর। নিজের লাঠিটা এক হাতে নিয়ে এবং অন্য হাতে মুদিখানার পার্সেলটা নিয়ে জুতো পায়ে দিয়ে পেছনের দরজা দিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন রুপার্ট মরিসন। বাড়ি ফেরার রাস্তায় তার কারুর সঙ্গে দেখা হল না। মুদিখানার দোকানের পার্সেলের ভেতর যে চিনিটা ছিল সেটা বার করে নর্দমার মধ্যে ফেলে দিয়ে এবং ছটি চিঠি পুড়িয়ে ছাই করে ফেলার পর রুপার্ট মরিসন ফাইনালি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুলিশের হাত থেকে একেবারে রেহাই পাওয়া যাবে না, সেটাও রুপার্ট জানে।
এই শহরে তাকে অনেকেই চেনেন। বেশ কয়েকবার ম্যানিংয়ের সঙ্গে তার দেখা হয়েছে পার্টিতে বা অনুষ্ঠানে, কাজেই দুজনের মধ্যে কিছু সম্পর্ক যে আছে সেটাও অনেকেই জানেন। কিন্তু পুলিশ যে একেবারে পরের দিন সকালেই এসে হাজির হবে সেটা ভাবতে পারেন নিরুপার। মিস্টার মরিসন, থানা থেকে আসছি স্যার, দরজাটা খুলুন। এই তো। গুড মর্নিং। কি ব্যাপার বলুন তো, হ্যাঁ সকাল সকাল। মর্নিং স্যার, মর্নিং। একদম ঘুমোচ্ছিলেন নাকি? কি করবো বলুন স্যার, একটা ইনভেস্টিগেশন চলছে, আপনাকে কয়েকটা প্রশ্ন এক্ষুনি না করলেই নয়। কি ইনভেস্টিগ, কি ব্যাপার বলুন তো। বলছি স্যার, বলছি, আগে একটা জিনিস বলুন তো, আপনি জর্জ ম্যানিং বলে কাউকে চিনতেন? ম্যানিং? হ্যাঁ, জর্জ ম্যানিং চিনতেন? চিনতাম মানে ওই আর কি, একসঙ্গে স্কুলে পড়েছি, অনেকদিন কন্ট্যাক্ট ছিল না, তারপর কয়েক বছর আগে হঠাৎ দেখা হয়ে যায়, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। আচ্ছা, গত কয়েকদিনের মধ্যে আপনি তার বাড়িতে গেছিলেন? গত কয়েকদিন? আমার আসলে ঠিক, কেন বলুন তো। আচ্ছা দেখুন তো স্যার, এইটা কি আপনার? রুপার্ট মরিসনের মেকি ঘুম ঘুম ভাবটাও এবার উড়ে গেল, চোখ গোল গোল হয়ে গেল। পুলিশের হাতে নীল জিনিসটা তিনি খুব ভালো করে চেনেন, তার পকেট বুক। ছি 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 ছি, এত প্ল্যানিং, এত সাবধান ছিলেন তিনি, অথচ এরকম একটা বোকামি করলেন, নিজের পকেট বুকটা ক্রাইম সিনে ফেলে এলেন। এবার আর কোনো উপায় নেই, এটা তা নয় বললে আরোই নিজের মিথ্যের জালে জড়িয়ে যাবে। পকেট বুকের প্রথম পাতায় তার নাম ঠিকানা সব লেখা আছে। রুপার্টের মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করতে লাগলো। পুলিশ বলেই চললেন, আর বলবেন না স্যার, ওই মুদির ছেলে, সে গতকাল ভুল করে আপনার পার্সেল ম্যানিং সাহেবের বাড়িতে দিয়ে এসেছিল, তো বাড়ি ফিরে বাপের কাছে ধ্যাতানি গিয়ে ফেরত গেছিল পার্সেলটা ওই বাড়ি থেকে নিয়ে আপনাকে দিতে। এবার বাড়িতে বেল বাজিয়েই যাচ্ছে, কোনো জবাব নেই, তো তখন ম্যাডা খিড়কির দরজা দিয়ে ভেতরে ঢোকে, একেবারেই উচিত হয়নি তার এটা করা, কিন্তু ভাগ্যিস করেছিল। ঢুকে দেখে রান্নাঘরের আলো জ্বলছে আর ম্যানিং সাহেব আভেনের ভেতরে মাথা ঢুকিয়ে পড়ে রয়েছেন। তো ছেলে তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, সোজা দৌড় মারলো থানা। তারপর আমরা গিয়ে বাড়ি সার্চ করি, করে বসবার ঘরে এইটে পাই, তাই আপনার কাছে সকাল সকাল আর কি। আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে কিছু মনে করবেন না, আপনাকে জিজ্ঞেস করছি, ম্যানিং সাহেব কি আপনার খুব ভালো বন্ধু, স্থানীয় কেউ ছিলেন? হ্যাঁ, আমার বন্ধু মানে না, তেমন না, মানে বিয়ে, ওনার কিন্তু একটা পুলিশ রেকর্ড আছে স্যার। কি পুলিশ রেকর্ড? হ্যাঁ স্যার, বিশেষ সুবিধের লোক নন। না মানে আমি বলছি না যে উনি চুরি করেছেন, হতেই পারে যে আপনি ওনাকে দিয়েছেন, কিন্তু মানে একটা জিনিস খুব অদ্ভুত লাগলো জানেন তো। কি 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 জিনিস? না মানে দেখুন স্যার, আপনি একটা বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখলেন একটি লোক গ্যাস আভেনের ভেতরে মাথা ঢুকিয়ে পড়ে আছে, আপনি কি ভাববেন? কি কি ভাববো? আত্মহত্যা ভাববেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, যে মানুষটা এত প্রিপারেশন নিয়ে আত্মহত্যা করছে, আভেনের মধ্যে আবার বালিশ রেখে তার উপর মাথা দিয়ে শুয়েছিল, হ্যাঁ, তো সেই লোকটার এটা খেয়াল নেই যে আগের মাসে বিল দেয়নি বলে তার গ্যাসের লাইন কেটে দিয়েছে? হ্যাঁ, আপনি বলুন স্যার, এইটা কেমন একটা সন্দেহ আমার। এই দেখো 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 এই দেখো দেখো দেখো, আরে স্যার স্যার, আরে সর্বনাশ করেছে দিদি, ও দিদি, আরে কোথায় গেলেন দিদি, আরে দেখুন স্যারের কি হলো। এ কি মিস্টার মরিসনের কি হয়েছে? আরে অজ্ঞান হয়ে গেছেন, দূর, আমারই ভুল হয়েছে, এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই নিশ্চয়ই, প্রেসার ফল করে গেছে হট করে। স্যার, ও স্যার, আর দিদি আপনি স্যারকে একটু ভেতরে নিয়ে যান তো, ভেতরে নিয়ে যান, মুখে চোখে একটু জল দিন তো, উফ আমারও হয়েছে যত উটকো ঝামেলা।
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন ডেথ ইন দ্য কিচেন অবলম্বনে জর্জ ম্যানিংয়ের আত্মহত্যা। মূল রচনা মিলওয়ার্ড কেনেডি, জর্জ ম্যানিংয়ের ভূমিকায় পুষ্পল, রুপার্ট মরিসন সমক, পুলিশ অগ্নি, প্রতিবেশী শ্রী, গল্পের সূত্রধার এবং বিশেষ সহযোগিতায় আমি গোধূলি, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম্য এবং শুভ, গল্পের অনুবাদ রেডিও রূপান্তর, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ। শেষ হলো জর্জ ম্যানিংয়ের আত্মহত্যা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।